গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে এসেছি মির্জাফরের বাড়ি। এর আগে দেখিয়েছি মির্জাফরের কবর, মানে সমাধি, যেখানে তাকে দাফন করা হয়েছে, সেই সমাধি দেখিয়েছি আর সব কিছু দেখিয়েছি। তো এটা হচ্ছে মির্জাফরের বাড়ি। আমরা বাড়িতে এসেছি মির্জাফরের, যেখানে নবাব সিরাজদৌল্লাকে হত্যা করা হয়েছিল, যে জায়গাটা সেই জায়গাটাও আজকে দেখাবো। আর এটা হচ্ছে মির্জাফরের বাড়ি, এটা আর এটা হচ্ছে মির্জাফরের বাড়ির মেন গেট। এই যে দেখতে থাকো, এই যে এটা হচ্ছে মির্জাফরের বাড়ি, এখন খোলা আছে, এখানে মানুষও বসবাস করে। তো আমরা যাব, দেখবো, কথা বলবো। তো চলো যাওয়া। আজকে এসেছি মির্জাফরের বাড়ি। নবাব সিরাজদৌল্লা হত্যার মূল পরিকল্পনা করেছিল এবং তারই ছেলে মিরন ও মোহাম্মদ বেগ নবাব সিরাজদৌল্লাকে হত্যা করেছিল এবং সেই মির্জাফর ছিল সেনাপ্রধান নবাব সিরাজদৌল্লার। প্রায় 300 বছর ভগ্ন প্রায় প্রাসাদটি নিমুখারাম দেওয়ারি নামে পরিচিত। মুর্শিদাবাদের ওর অন্য ঐতিহাসিক জায়গাগুলির মধ্যে এটি একটি এবং এটি জাফরাগঞ্জ প্রাসাদ নামে পরিচিত। এখানে সপরিবারে থাকত মির্জাফর বংশধর এবং এখান থেকেই শুরু মির্জাফরের শৈশব। ঐতিহাসিক সূত্র মতে এই প্রাসাদে হত্যা করা হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা। বর্তমানে প্রাসাদটি আর নেই। 1897 সালে মির্জাফরের প্রাসাদটি ভূমিকম্পে ভেঙে যায়। তবে এই বাড়িটির সামনে নবাব সিরাজদৌল্লাকে মাত্র 25 বছর বয়সে হত্যা করেন মিরন ও মোহাম্মদ বেগ। 3 জুন 1757 সালে সেই দিন রাতে নবাব সিরাজদৌল্লার নিথর দেহটি এইখানে পড়েছিল, যা এখানে জঙ্গলে পরিণত হয়েছে। আর এই বাড়িটিতে প্ল্যান করা হয়েছিল নবাবকে কীভাবে হত্যা করবে। সেই দিন মির্জাফর বিশ্রাম ঘরে বিশ্রাম করছিল। মৃত্যুর আগে নবাবের শেষ ইচ্ছে ছিল নামাজ পড়ার, কিন্তু তাকে সেই সুযোগও দেওয়া হয়নি। মিরনের আদেশে মোহাম্মদ বেগ পিছন থেকে তলোয়ার মেরে মৃত্যু নিশ্চিত করে। এরপর মিরন সিরাজদৌল্লাকে কেটে টুকরো টুকরো করে হাতির পিঠে নিয়ে পুরো মুর্শিদাবাদ ঘুরিয়েছিল। তবে মির্জাফর বেশি দিন এই প্রাসাদে থাকতে পারেনি, ইংরেজদের পাঁচাটা গোলাম হয়ে থাকতে হয়েছিল তাকে। ইতিহাসে জঘন্য ব্যক্তি নামে পরিচিত এই মির্জাফর। আজকে এই পুরো মির্জাফরের মানে বাড়িটা কভার করলাম, তোমাদেরকে দেখালাম আসলে মির্জাফর আমাদের নবাব সিরাজদৌল্লাকে কোথায় হত্যা করেছিল, কোন জায়গাটায় হত্যা করেছিল, তার সাথে কে কে ছিল, যুক্ত ছিল, সব কিছু আজকে দেখালাম। আর পাশেই যে একটা কবর দেখালাম, মানে সমাধি দেখালাম, সেটা হচ্ছে মির্জাফরের একটা বংশধরের কবর। যিনি আমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, মানে যারা ব্লগার আছে, তারা যদি আসতো তো তাদের সাথে কথা বলতো, তো ওরা হচ্ছে ওর বংশধর ছিল। তো বর্তমানে তিনি এখন আর নেই আমাদের মাঝে, তিনি ওখানটায় মারা গিয়েছে। তো তিনার ওখানে সমাধি দেওয়া হয়েছে। আর এই যে তোমরা যে বাড়িটা এখন দেখলে, সেটা হচ্ছে এখন নতুন করে তৈরি করা একটা বাড়ি। এর আগে যেটা ছিল সেটা, মানে প্রাচীন যেটা ছিল 300 বছর আগেকার যেটা ছিল, সেটা ভেঙে চুরে একদম, মানে একদম নেই বললেই চলে। তো এখন নতুন করে আবার বাড়ি করে বাসস্থানের যোগ্য করে তুলেছে আশেপাশের কিছু স্থানীয় মানুষরা। তো চলো, আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।